Nostalgia with Raja. তোমাকে তো আগেই বলেছি যে আমাদের ছিল খুবই নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার। না, জন্মদিন পালন হতো না, কিন্তু পাড়ার অন্য অন্য বন্ধু বান্ধবদের বাড়িতে জন্মদিনে আমাদেরকে ডাকত। আমরা এক ভাই এক বোন। তো একবার কি হলো জানো তো, আমার বোনের জন্মদিন, আমি তো আগেও দেখেছি যে বোনকে নেমন্তন্ন করেছে অনেকে, বা আমাকেও কেউ কেউ করতো। না, আমাদের বাড়িতে কখনো সবাইকে ডেকে নেমন্তন্ন মানে খাওয়ানোর মতো, নেমন্তন্ন মানে কি সন্ধ্যাবেলা ওই একটু কিছু খাওয়ানো, সেটারও চল ছিল না, হয়তো আমাদের সেটা সঙ্গতিও ছিল না সে সময়। কিন্তু একবার একটা দুষ্টু বুদ্ধি মাথায় চেপেছিল, তখন কোন ক্লাস আমার মনে নেই, বোন তখন বেশ ছোট। আমি ওকে বুদ্ধি দিলাম, শোন না তুই একটা কাজ কর, তোর জন্মদিনে এই 7-8 জনকে বলে দে তুই ভালো ভালো গিফট পাবি। যেমন কথা তেমনি কাজ, আমার বোন তো নেমন্তন্ন করে দিয়েছে তাদেরকে। এইবার বিশ্বাস করবে না, সন্ধ্যে 6:30-6:30 সময়, তখন তো বাবা কাকার অফিস যেত, তারা ফিরত 8:30-8:30। আমার মা, পিসি, আরেক দিদি সবাই রয়েছে বাড়িতে, সবাই দেখছে গিফট হাতে হাতে ছোট ছোট বাচ্চারা ঢুকছে বাড়িতে। ওদের তো মাথায় হাত, আমি আর বোন কি করেছি জানো, আমি একদম খবরদার মার খাবি, খাটের তলায় ঢোক। আমরা দুজনে খাটের তলায়, দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি। বিশ্বাস করো, তখনকার দিনে তো অ্যাপ ছিল না, আর অত সঙ্গতিও ছিল না যে হঠাৎ করে লোক এসছে কিছু নিয়ে আসবো। সত্যি কথা বলতে আমাদের মায়েদের কাছে অত পয়সাও থাকতো না তখনকার দিনে। আমি এখনও জানি কি করা হয়েছিল জানো, কোনো রকম একটু আটা ছিল, সে আটা দিয়ে লুচি করা হয়েছিল, আর যেটুকু পায়েস আমাদের জন্য করেছিল, দুধ তো ছিল না, আর একটু জল দিয়ে সেটা বাড়িয়ে সেই পায়েস, আর একটা কেক কেনা হয়েছিল আমাদের, সেই কেকটাকে ছোট্ট ছোট্ট করে কেটে, অর্থাৎ লুচি, আটার লুচি, পায়েস আর কেক, এই দিয়ে কোনো রকমে মুখ রক্ষা করেছিল এই নেমন্তন্ন পর্ব। আমি জানি না যে তারপর তো মার খেয়েছিলাম, বুঝতেই পারছো। আমি বলেছি আমি কিছু জানি না, বোন করেছে। বোন বলছে না দাদা তো বললো, আমি তো কিছু জানি না। কিন্তু ওই যে একটা মনের মধ্যে ছিল না যে বেশ আমার বোন গিফট পাবে, কোথাও তো পায় না, কোনোদিন তো পায় না, বেশ লোকজনকে নেমন্তন্ন করলে ওরা গিফট আনবে। তখন আমার এটা মাথায় আসেনি যে ওদেরকে কী খাওয়াতে হবে, তখন তো আর বড় ছিলাম না, এখন হয়তো অন্যরকম ভাবতাম। সেই সময়টা ছুঁতে চাইলাম, জন্মদিন পালন এমনও হয় জানা ছিল নাকি তোমার?